মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার সিদ্ধান্ত। এটি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের আগের ঘটনা। একদিন হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাতে হত্যা করার সিদ্ধান্ত নেন, নাউজুবিল্লাহ। হযরত ওমর কোমরে তরবারি ঝুলিয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নুয়াইম বিন আব্দুল্লাহের দেখা হয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাব দেখে নুয়াইম বিন আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সম্পর্কে একটি চূড়ান্ত মীমাংসা করতে যাচ্ছি। তখন নুয়াইম বিন আব্দুল্লাহ বললেন, তুমি আগে তোমার নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। বোন ও ভগ্নিপতিকে মারার ঘটনা। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন তার বোন ও ভগ্নিপতির বাড়ির দিকে। সেখানে পৌঁছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করল। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং তার স্বামী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শিখছিলেন। তখন তারা পবিত্র কোরআনের সূরা তহা পাঠ করছিলেন। হযরত ওমরের আভাস পেয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ও ভগ্নিপতিকে প্রথমে জিজ্ঞাসা করলেন যে, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, এটা কিসের আওয়াজ? জবাবে তারা বললেন, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত তোমরা দুইজন ধর্মত্যাগী হয়ে গিয়েছ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের স্বামী বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য ধর্ম থাকে তাহলে তুমি কি করবে? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুই পায়ে ভীষণভাবে তাকে মারতে লাগলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তার স্বামীকে বাঁচাতে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরেও এমনভাবে মারলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন যে, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি পড়ছিলে সেটা আমাকে দেখাও। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, তুমি অপবিত্র, তাই গোসল অথবা ওযু করে এসো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং পরে ঘরে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তাকে সেই সহিফাটি দিলেন যেখানে লেখা ছিল যে, তহা, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে, যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন এটি তার কাছ থেকে অবতীর্ণ, দয়াময় আরশে সমাসীন, নভমণ্ডল ভূমণ্ডলে এই দুয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা কিছু আছে তা তারই। যদি তুমি উচ্চ কণ্ঠেও কথা বলো তবে তিনি তো গুপ্ত ও তার চেয়েও গুপ্ত বিষয়বস্তু জানেন, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুন্দর সুন্দর নাম তো তারই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যেই সহিফাটি দিলেন তার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আরও আয়াত দেখলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো, কিয়ামত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজের কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামত দিবস বিশ্বাস করে না এবং নিজের ইচ্ছার অনুসরণ করে সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে, নিবৃত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সূরা তহার আয়াতগুলো দেখতে লাগলেন।
পবিত্র কোরআনের এই আয়াতগুলো দেখে আল্লাহ তাআলার ইচ্ছায় ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পরিবর্তন আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই ব্যক্তি এই বাক্যগুলো পড়বে তার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা সমীচীন নয়, সুতরাং তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন এবং ভগ্নিপতিকে, যিনি কোরআন শিক্ষাদিত ছিলেন অর্থাৎ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে আসলেন। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সুসংবাদ ওমর, বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন, আমি আশা করি তা কবুল হয়েছে। এরপর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেলের দ্বারা ইসলামকে শক্তিশালী করো, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করতে চান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন যে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা চললেন দারুল আরকামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণের ঘটনা। হযরত হামজা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারা দিচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা রাদিয়াল্লাহু তাআলা অন্যদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের অনুসারী হবে, আর অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে ছিলেন, ওনার ওপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাপড় এবং তরবারির হাতল মুঠ করে ধরে বললেন, হে ওমর, তুমি কি বিরত হবে না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ, ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করুন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার রাসূল। এরপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আহ্বান জানালেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন, অর্থাৎ প্রকাশ্যে ইসলাম প্রকাশ করার সময় চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ফারুক উপাধি লাভের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর হঠাৎ ইসলামের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। তিনি সকলের সামনে নিজের ইসলাম গ্রহণের কথা ব্যক্ত করেন। এতটুকুতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষান্ত হননি, বরং তিনি মুশরিকদেরকে একত্র করে সরবে নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন। এতে মুশরিকরা ভীষণ ক্ষিপ্ত ও চিন্তিত হয়ে যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার মামা আস ইবনে ওয়াইল তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে নিজের চোখে মুসলমানদের উপর জুলুম নির্যাতন প্রত্যক্ষ করতেন, এই জন্য ইসলাম গ্রহণ করার পর একজন সাধারণ মুসলমানের যেই দশা হয় তিনি তা থেকে নিজেকে আলাদা রাখা পছন্দ করলেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আস ইবনে ওয়াইলের আশ্রয় গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন এবং দৃঢ়তা ও অবিচলতা সহকারে মুশরিকদের মোকাবেলা করতে লাগলেন। অবশেষে মুসলমানদের নিয়ে কাবার মধ্যে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। এই প্রথমবার বাতিলের মোকাবেলায় হক মাথা উঁচু করে দাঁড়ালো। এরই পুরস্কারস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক উপাধি লাভ করেন। কাফের আবু জাহেলের সাথে ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
যদিও তখন পর্যন্ত 40-50 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এরপরও মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণা করলেন এবং অন্যদেরকে সাথে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলেন যে মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কট্টর দুশ্মন কে আছে, তাকে গিয়ে তিনি নিজের ইসলাম গ্রহণের কথা জানাবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আবু জাহেলই হচ্ছে সবচেয়ে বড় দুশ্মন। এই জন্য সকাল হতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দরজায় করাঘাত করলেন। এরপর আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করল কি মনে করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনামাত্র আবু জাহেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর তুই নিয়ে এসেছিস তাকেও কলঙ্কিত করুক। বস্তুত আল্লাহ তাআলা আবু জাহেলকেই কলঙ্কিত করেছিলেন এবং পরবর্তীতে বদরের যুদ্ধে আবু জাহেলের লজ্জাজনক মৃত্যু হয়েছিল। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন এবং শহীদী মর্যাদা দান করেছিলেন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।